ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগের নেতার অফিসে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কলেজ গেট এলাকায় এই ঘটনা ঘটে। স্বেচ্ছাসেবক লীগের নেতা শফিকুল ইসলামের অভিযোগ, সুহিলপুর মধ্যপাড়া এলাকার দুলাল হাজারি দীর্ঘদিন ধরে খাল থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এ নিয়ে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ হলে দুলাল হাজারি শফিকুল ও তার জামাতা মুর্শেদ হাজারিকে সন্দেহ করে। এর জেরেই শফিকুল ইসলামের অফিসে হামলা চালানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।